জীবনে না খেয়ে না ঘুরতে যেয়ে না ফুর্তি করতে যেয়ে সব টাকা জমিয়ে ফেলেছি, কিন্তু এখন একটা মহা বিপদ মাথায় এসেছে, মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। এত টাকা আমি কোথায় রাখবো? আপনি কি আস্থা অর্জন ব্যক্তি পাচ্ছেন না? তাহলে আমরা আছি তিন বন্ধু, আমাদের কাছে রাখতে পারেন আপনার ধন সম্পদ লুকিয়ে, কোনোই প্যারা হবে না। আমি তো আরও চেয়েছিলাম তোদের থেকে আমার সম্পদগুলি লুকিয়ে রাখবো, এখন দেখছি তোরাই সেই আমানত গ্রহণ করতে চাচ্ছিস, এটা তো সম্ভব হবে না কোনোদিনও। তুমি আমাদেরকে অবিশ্বাস করছো? তাহলে শীতকালে একটু গোছল করো, তোমার যদি মস্তিষ্ক একটু খোলে। আমি 7 দিন যাবৎ গোছল করি না, আজকে গোছল করতেই হবে দেখছি। তোরা তো পানি ছেড়ে দিয়েছিস, এটা কি গরম পানি? যাক, আটকে ফেলেছি, এবার না হয় গোছল থেকে রক্ষা পেয়েছি। তোমার হাতে 10 আঙ্গুল, আমি ফুটো করবো 11টা, দেখি তুমি কি করে আটকাও। তার সাথে একটা কথা বলতে চাই, এটা গরম পানি নয়, এটা শীতল ঠান্ডা পানি। যতক্ষণ এই 10 আঙ্গুল থাকবে ততক্ষণ গায়ে পানি পড়তে দেওয়া যাবে না, দেখি তোরা কি করতে পারিস। লাগা, তোরা নিশানা লাগা, আমি আজকে বলি হতে চাই। তুমি বললেও কি না বললেও কি, তোমাকে তো সে গোসল করিয়েই ছাড়বো। যাক, মনে হচ্ছে একটু গরম পানি বেরোয়েছে, বাহ খুবই আনন্দ লাগছে, মনে হচ্ছে 8 দিন আমার কাছে গোসল করতে পেরেছি। আমাদের মূল উদ্দেশ্য তোমার টাকা চুরি করা, ঠিক আছে, তার পাশাপাশি তোমাকে গোসল করানো ঠান্ডা পানি দিয়ে। তোরা এত ফুটো করলে আমি তো গুনেই শেষ করতে পারছি না, ঠিক আছে কোনোই ব্যাপার না, তোরা আমাকে ভাসিয়ে দে আজকে, কোনোই সমস্যা নেই, প্রতিশোধ আমি নিব একদিন। তোমার সাথে আমরাও আজকে গোসল করব, আমরা অবশ্য সাঁতার পাই না, এই জন্য লাইফ জ্যাকেট নিয়ে এসেছি সাথে করে। তোমার টাকাগুলো চুরি করার দান দা আমাদের আজকে। আমার সঞ্চয় করা টাকার প্রতি তোদের এত নজর কেন? তোরা কি সঞ্চয় করতে পারিস না? তোরা তো উড়নচণ্ডীর মতন খরচ করে ফেলিস, তোরা জমাবি কী করে? তোরা তোর মর্মও বুঝবি না। আমার বাবা একটা কথাই বলতো, যখন তোমার সম্পদ কম পড়ে যাবে তখন অন্যের সম্পদ চুরি করার ধান্দা করো, তাহলে বড়লোক হয়ে যাবে। আমি বেঁচে থাকাকালীন তোরা এই সম্পদ চুরি করতে পারবি না, আমি যতক্ষণ বেঁচে আছি এই সম্পদ ততক্ষণ আমার। আমরাও দেখবো এই সম্পদ নিয়ে তুমি কতক্ষণ জেগে থাকতে পারো, তুমি তো একদিন ঘুমাবাই, অবশ্য তোমার ঘুমই আসবে না টেনশনে। তোমাকে একটা কথা বলে দিই, তুমি যদি সম্পদ হাতে নিয়ে ঘুমিয়ে পড়ো সম্পদ কিন্তু আমার, ঠিক আছে, মানে আমাদের, আর যদি জেগে থাকো সম্পদ তোমার, কোনোই সমস্যা নাই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, সম্পদ আমারই হবে, আমি যদি ঘুমিয়েও পড়ি বা জেগেও থাকি সম্পদ আমারই, দরজা ভালোভাবে লক করে দিয়েছি, এখন সম্পদটা বগলের তলে আটকে রেখেছি, কোনোই ব্যাপার না, কিচ্ছু হবে না, খামাখা টেনশন করে ঘুম হারাম করে লাভ নেই। তেলাপোকার দল এখানে আসতেই পারবে না, আমার যতটুকু আত্মবিশ্বাস আছে সব ছিদ্র আমি বন্ধ করে দিয়েছি, দেখি ওরা কোথা থেকে আসে। কিন্তু এই সম্পদ যত তাড়াতাড়ি আমি সঞ্চয় করতে পেরেছি অত তাড়াতাড়ি এটা চুরি হয়ে যেতে পারে, তারপর তেলাপোকার দলের সম্পদ পেয়ে ওরা আনন্দ ফুর্তি করবে, এটা তো আমি হতে দিব না। সারা জীবন ফুর্তি করলাম, শেষ বয়সে অগি সম্পদ পেয়ে বড়লোক হয়ে গেলাম। হ হা, আগে যদি জানতাম অগিকে একটু ভালোবাসতাম আমরা। কি আর করবো, যা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নাই। যে ইনকাম করলো সে ভোগ করতে পারলো না, আমরা চুরি করে ভোগ করলাম, কি কপাল রে মাইরি, এটাই কি জীবন আমাদের? হ্যাঁ হ্যাঁ, এটাই জীবন আর এটাই বাস্তবতা। আমার এই সম্পদ পেয়ে তেলাপোকার দল রাতারাতি বড়লোক হয়ে যাবে, আর আমি কবরে শুয়ে থাকবো, কেউ যেন আমার দোয়া খাতির করবে না। সো এটা আমার এতিমখানায় দান করে দিতে হবে, কিন্তু ওরা তো আমাকে বলেছে আমি ঘুমিয়ে গেলে আমার সম্পদরা চুরি করে ফেলবে, কিন্তু আমার চোখেও তো ঘুম আসছে, চোখটা পুরো লাল বকবক করতেছে, 3টা বেজে গেছে, আমি তো এত দিন যাবৎ 3টা পর্যন্ত ঘুমাই না, জেগেও থাকি না, আমি তো মরা ঘুম ঘুমাই, কি হবে, এই সম্পদ আমি কোথায় রাখবো? সম্পদ তো নিমিষেই চুরি হয়ে যেতে পারে, তেলাপোকার দল 1 নিমিষে চুরি করে ফেলতে পারে, কী যে করি কিছুই বুঝছি না। আপনারা যারা জানেন তারা কমেন্ট সেকশন জানিয়ে দিবেন, আমি আমার সম্পদ বিকাশে ঢুকাবো না নগদে ঢুকাবো, কমেন্ট সেকশনে জানিয়ে দিন।